মসফেট যার পূর্ণরূপ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে মসফেটের গুরুত্ব অপরিসীম মসফেট প্রধানত দুই প্রকার একটি হলো এনহ্যান্সমেন্ট মুড এবং অপরটি হল ডিপ্লেশন মুড এনহ্যান্সমেন্ট মুড আবার দুই প্রকারের হয় পি চ্যানেল এবং এন চ্যানেল আবার ডিপ্লেশন মুডও দুই প্রকারের হয় এন চ্যানেল এবং পি চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলবো এনহ্যান্সমেন্ট মসফেক্ট নিয়ে এটি এনহ্যান্সমেন্ট মসফেক্টের প্রতীক বা চিহ্ন একটি হল পি চ্যানেল এবং অপরটি হল এন চ্যানেল এখানে মাঝখানের তীর চিহ্নটি দেখুন তীর চিহ্নটি যদি বাইরের দিকে থাকে তাহলে সেটি হবে পি চ্যানেল মসফেক্টের প্রতীক আর যদি তীর চিহ্নটি ভেতরের দিকে থাকে তাহলে সেটি হবে এন চ্যানেল মসফেক্টের প্রতীক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনহ্যান্সমেন্ট এম চ্যানেল মসফেট নিয়ে মসফেট কিভাবে কাজ করে সেটা বোঝার আগে মসফেটের গঠনটি দেখে নেই মসফেটের তিনটি টার্মিনাল থাকে এদের নাম যথাক্রমে সোর্স গেট এবং ড্রেন ড্রেন এবং সোর্সকে বিজিটি ট্রানজিস্টরের কালেক্টর এবং এমিটারের সাথে তুলনা করতে পারেন যাই হোক এবার মসফেটের বডি খুলে দেখা যাক ভেতরে কি আছে সহজে বোঝা স্বার্থে মসফেটকে কয়েকটি স্তরে ভাগ করেছি এই হলুদ কালারের স্তরটি হল প্রথম স্তর এটি পি টাইপ বা এনটাইপ সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি করা হয় মসফেট যদি এম চ্যানেল হয় তাহলে এই স্তরটি পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি করা হয় আর যদি মসফেট পি চ্যানেল হয় তাহলে এই স্তরটি এনটাইপ বা নেগেটিভ সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি করা হয় কথা ক্লিয়ার বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার এই বাদামি বা চকলেট কালারের স্থানটি লক্ষ্য করুন এটি মসফেটের দ্বিতীয় স্তর এই স্তরটি তৈরি করা হয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে যেমন সিলিকন ডাইঅক্সাইড মসপেটের সোর্স এবং ড্রেন টার্মিনাল সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের ভেতর দিয়ে প্রথম স্তর অর্থাৎ বডির সাথে যুক্ত থাকে মসপেটের গেট টার্মিনাল সিলিকন নিচে থাকে অর্থাৎ বডির সাথে গেট টার্মিনালের ফিজিক্যালি কানেকশন থাকে না বডি যদি পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় তাহলে সোর্স এবং ড্রেন টার্মিনাল এন টাইপ বা নেগেটিভ সেমিকন্ডাক্টর হয় আর বডি যদি এন টাইপ সেমিকন্ডাক্টর হয় তাহলে সোর্স এবং ড্রেন পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে চলুন এবার দেখে নেওয়া যাক mosfet কিভাবে কাজ করে প্রথমে এনহ্যান্সমেন্ট এন চ্যানেল দেখব এবার mosfet দিয়ে তৈরি এই সার্কিটটির সাথে পরিচিত হই এটি ব্যাটারি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে সরাসরি মসপেটের ড্রেন টার্মিনালের সাথে সংযোগ দেওয়া হয়েছে গেট টার্মিনালের সাথে একটি রেজিস্টর সুইচ ব্যবহার করে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হয়েছে এখানে মনে রাখা জরুরি মসপেট যদি এনহ্যান্সমেন্ট এন চ্যানেল হয় তাহলে গেট টার্মিনাল ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ দিতে হবে আর পি চ্যানেল হলে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ দিতে হয় স্বার্থে ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছি এবার স্ক্রিনের দিকে ভালোভাবে মনোযোগ দিন স্টেপ ওয়ান প্রথমে ব্যাটারি থেকে সরাসরি বিদ্যুৎ ড্রেন টার্মিনালে গিয়ে জমা হয় বা আটকে যায় কারণ ড্রেন থেকে সোর্স টার্মিনালে বিদ্যুৎ যাওয়ার মতো সরাসরি কোনো ফিজিক্যালি কানেকশন নেই স্টেপ টু এবার গেট টার্মিনালের এই সুইচটি অন করা যাক এখন ব্যাটারি থেকে পজিটিভ চার্জগুলো গেট টার্মিনালে এসে জমা হবে স্টেপ থ্রি গেট টার্মিনালে জমাকৃত পজিটিভ চার্জগুলো মসফেটের বডিতে থাকা পজিটিভ চার্জগুলোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে এখন প্রশ্ন আসতে পারে পজিটিভ চার্জ কিভাবে ধাক্কা দিবে আমরা জানি বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে আর সমধর্মী চার্জ বিকর্ষণ করে এখানে লক্ষ্য করুন মসফেটের বডিতেও পজিটিভ চার্জ আবার গেট টার্মিনালেও পজিটিভ চার্জ তাই বডির পজিটিভ চার্জ গুলো বিকর্ষিত হয়ে বডির উপরের দিকে সরে আসবে স্টেপ মসফেটের বডির দিকে আরও একবার লক্ষ্য করুন এনস্যানেল মসফেটের বডি তৈরি করা হয় পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর দিয়ে আর এই সেমিকন্ডাক্টরের মৌলিক উপাদান হল সিলিকন পরমাণু তাছাড়াও উন্নত প্রযুক্তির মসফেটগুলোতে গেলিয়াম নাইট্রাইট বা আর্সেনাইট ব্যবহার করা হয় যাই হোক পৃথিবীতে কোনো পদার্থই হান্ড্রেড পারসেন্ট পরিশোধন করা সম্ভব নয় তাই মসফেটের বডি পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি করা হলেও কিছু পরিমাণ নেগেটিভ চার্জ থেকে যায় যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেপ ফাইভ গেট টার্মিনালের পজিটিভ চার্জগুলো বডিতে থাকা নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে কারণ বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে যা আমরা পূর্বেই জেনেছি আবার সোর্স টার্মিনাল লক্ষ্য করুন সোর্স টার্মিনাল থেকে মসপেটের সাইড দিয়ে উপরে গিয়ে বডির সাথে একটি চিকন আকৃতির টার্মিনাল সংযুক্ত হয়েছে আর সোর্স টার্মিনাল তো অবভিয়াসলি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে তাই সোর্স টার্মিনাল থেকেও কিছুটা নেগেটিভ চার্জ বডিতে গিয়ে জমা হয় অর্থাৎ নেগেটিভ চার্জগুলো একত্রিত হয়ে এই বাদামি কালার বা সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের উপর জমা হয় স্টেপ সিক্স এখন ড্রেন সোর্স এবং নেগেটিভ চার্জগুলো মিলে এখানে একটি বিদ্যুৎ চলাচলের রাস্তা তৈরি করে বা চ্যানেল তৈরি হয় এখন অনায়াসে এই সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে থাকবে এবং বাল্বটি জ্বলতে থাকবে যেহেতু নেগেটিভ চার্জগুলো মিলে বিদ্যুৎ চলাচলের এই রাস্তা বা চ্যানেলটি তৈরি করেছে এ কারণেই এই মসফেটটির নামকরণ করা হয়েছে এন চ্যানেল মসফেট এবার সার্কিটের এই সুইচটি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরও কিন্তু মসফেট দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে থাকবে কারণ মসফেটের গেট টার্মিনালে তখনও পজিটিভ চার্জগুলো রয়েই গেছে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম বিজেটি ট্রানজিস্টরের বেস টার্মিনালের বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে ট্রানজিস্টর দিয়ে বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যায় কিন্তু মসফেটে তা হচ্ছে না মসফেট এবং ট্রানজিস্টরের মধ্যে মৌলিক পার্থক্য এখানেই এখন মসফেটের বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে হলে এই রাস্তা বা চ্যানেলটি ভাঙতে হবে এজন্য ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে গেট টার্মিনালের একটি সংযোগ থাকে এই সুইচটি অফ থাকা অবস্থায় যদি নেগেটিভ টার্মিনালের সুইচটি অন করা যায় তাহলে গেট টার্মিনালের এই পজিটিভ চার্জগুলো এখান দিয়ে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে চলে আসবে অর্থাৎ এক কথায় গেট টার্মিনাল পূর্বে পজিটিভ চার্জ ছিল এখন এই সুইচটি বন্ধ করে এই সুইচটি অন করলে নেগেটিভ চার্জ দ্বারা গেট টার্মিনাল ডিসচার্জ করে ফেলা হয় এখন মসফেটের এই বিদ্যুৎ প্রবাহের রাস্তা বা চ্যানেলটি ভেঙে যাবে বা অফ হয়ে যাবে সেই সাথে মসফেটের বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং এখানকার বাল্বটি অফ হয়ে যাবে এখানে একটি কথা বলে রাখা ভালো রিয়েল কোনো সার্কিটে এই গেট টার্মিনালে কোনো প্রকার কিন্তু সুইচ থাকে না বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার বা আইসির মাধ্যমে এই গেট টার্মিনাল নিয়ন্ত্রণ করা হয় এটাই ছিল এনহ্যান্সমেন্ট এন চ্যানেল মসফেটের কাজ করার পদ্ধতি বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোথাও না বুঝলে সেটাও জানাবেন যাই হোক ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম এনহ্যান্সমেন্ট মসফেট দুই প্রকার হয় পি চ্যানেল এবং এন চ্যানেল ভিডিওতে এতক্ষণ আমরা এন চ্যানেল নিয়ে আলোচনা করলাম এন চ্যানেল যেভাবে কাজ করে পি চ্যানেলও সেভাবেই কাজ করে কিন্তু এন চ্যানেলের ঠিক উল্টো প্রসেসে এনহ্যান্সমেন্ট পি চ্যানেল মসফেট কিভাবে কাজ করে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ